এই ভিডিওটি হচ্ছে ডায়লগ রাইটিং বিটুইন আ টিচার অ্যান্ড আ স্টুডেন্টের সেকেন্ড পার্ট। আমি বলেছিলাম যে ডায়লগ রাইটিংটাই অ্যাকচুয়ালি কিন্তু ন্যারেশনের সাথে রিলেটেড, ঠিক আছে? আমরা যে ডায়লগ লিখি সেটার সাথে ন্যারেশন চেঞ্জ রিলেটেড কি করে, এটা আমি দেখিয়েছিলাম যে যখন একজন টিচার হোয়াট ইজ ইউর নেম এই কোশ্চেনটা জিজ্ঞেস করে, তখন একজন অন্য পার্সন সেইটা কিভাবে এক্সপ্লেন করবে। দ্য টিচার সেইড টু রিতম, কারণ টিচার এই কোশ্চেনটা রিতমকে জিজ্ঞেস করেছে, অর এখানে রিতমের জায়গায় আমি স্টুডেন্টও লিখতে পারতাম, ঠিক আছে, হোয়াট ইজ ইউর নেম, এটা ডাইরেক্ট স্পিচ। তখন এই কথাটাই আবার ইনডাইরেক্ট লেখা যাচ্ছে যে দ্য টিচার আস্ট রিতম হোয়াট রিতমস অর হিজ নেম ওয়াজ। রিতমসেরও রিতমও লিখতে পারি অথবা হিজও ইউজ করতে, মানে হিজ ইউজ করতে পারি। মেনলি আমরা হিজই ইউজ করি, দুবার রিতম ইউজ করব না। এখানে কেন এই নিয়মটা হলো সেটা আমি রুলস দেখিয়েছিলাম, ঠিক আছে? তারপর সেন্টেন্সটা, এখানে স্টুডেন্ট অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে, যে মাই নেম ইজ রিতম সরকার। তো এখানে ন্যারেশন চেঞ্জটা কি করে তৈরি হচ্ছে, রিতম সেইড টু দ্য টিচার কমা ডবল ইনভাইটেড কমার মধ্যে লিখতে হবে মাই নেম ইজ রিতম সরকার, ঠিক আছে? তো এটা এখন যেটা আমি লিখছি, যে লিখলাম এখন, এটা হয়ে গেল আমাদের ডাইরেক্ট স্পিচ। এবার এই সেন্টেন্সটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখবো কি করে, রিতম টোল্ড হয়ে যাবে, ঠিক আছে? রিতম টোল্ড দ্য টিচার, তারপর দ্যাট বসবে, বিকজ দিস ইজ জেনারেল স্টেটমেন্ট সেন্টেন্স। এখানে কোনো কোশ্চেন মার্ক নেই বা কোনো অর্ডার বা এক্সক্লেমেটরি কিছু নেই, নর্মাল একটা সেন্টেন্স বলা হয়েছিল। আগের সেন্টেন্সে যেমন দ্যাট ওয়াজ কোশ্চেন, বাট দিস কোশ্চেন ইজ আ স্টেটমেন্ট সেন্টেন্স, তাই জন্য এখানে দ্যাট বসবে, ঠিক আছে? এখানে হিজ হবে, হিজ মানে কিন্তু রিতম, ঠিক আছে? হিজ নেম ওয়াজ হয়ে যাবে, ইজ আর থাকবে না, ওয়াজ হয়ে যাবে, কারণ আমাদের যেটা রিপোর্টিং যেটা ভার্ব আছে ওটা পাস্ট টেন্সে আছে, যেটা হচ্ছে সেট টু, ঠিক আছে? এটা আমাদের পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, তাই জন্য রিপোর্টের স্পিচে যদি প্রেজেন্ট থাকে তাহলে ওটা পাস্টে চলে যাবে, ঠিক আছে? যেমন অ্যামিজার থাকতে গেলে সেটা ওয়াজ ওয়াজ হয়ে যাবে, তাই জন্য এখানেতে ওয়াজ লিখেছি, হিজ নেম ওয়াজ রিতম সরকার। এটা হয়ে গেল আমাদের ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, তারপরে টিচার আরেকটা কোশ্চেন করছে, ঠিক আছে? তো এখানে কোশ্চেনটা কি করে হবে এ দেখে নি। দ্য টিচার সেইড টু রিতম কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে, কিন্তু আমরা এটাও লিখতে পারতাম দ্য টিচার, এটাও লেখা যায়, ঠিক আছে? কিন্তু অনেক সময় কোশ্চেনে দেখবো সেইড টু রিতম দিয়ে তারপরে রিপোর্টিং স্পিচ যেটা থাকে, রিপোর্টের স্পিচ সেটা কোশ্চেনে থাকে, তখন আমাদের সেট টুকে আর্কসে কনভার্ট করতে হয়। অনেক সময় আর্কস দেওয়াই থাকে,
ঠিক আছে, যেমন আমি এখানে লিখছি, এই এই দুভাবে কিন্তু সেন্টেন্সটা দেওয়া থাকতে পারে, এই দুটোই কিন্তু কোয়েশ্চেন। দ্য টিচার সেইড টু রিতম হতে পারে, দ্য টিচার আস্কড রিতম এটাও হতে পারে, কিন্তু যখন আমরা অ্যান্সার লিখব তখন আমরা কিন্তু সবসময় আস্কড ইউজ করব, ঠিক আছে? রিতম, তারপর এখানটাতে কমা ইনভার্ট কমা থাকবে না, কমা ইনভার্ট কমা উঠে যাবে, এখানটাতে লিঙ্কার বসবে একটা, যেটা হচ্ছে হোয়ার, কারণ অলরেডি আমাদের একটা লিঙ্কার দরকার থাকে সবসময়। নর্মাল স্টেটমেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট লিঙ্কার আনি, যদি ইয়েস নো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা ইফ বা ওয়েদার লিঙ্কার আনি, যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকে তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আমরা লিঙ্কার হিসাবে ইউজ করি, তো এখানে হোয়ারটাই বসে যাবে, ঠিক আছে? ফুল স্টপ। হোয়ার হি ওয়াজ ফ্রম, এখানটাতে দেখো যে যেহেতু আমাদের রিপোর্টিং ভার্ব যেটা সেটা আমাদের পাস্টে আছে, ঠিক আছে, তাই জন্য এখানে যেটা আমাদের আর লেখা ছিল প্রেজেন্ট, অ্যামিজার, আমরা জানি অ্যামিজারকে আমাদেরকে ওয়াজ ওয়্যার করতে হয়, তো এখানে আমি কিন্তু ওয়াজ করেছি। আর একটা জিনিস চেঞ্জ করেছি, যে এখানে আমাদের কোশ্চেনটা মানে এই সেন্টেন্সটা কোশ্চেনে ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের যেটা অ্যান্সার হয়েছে ওটা কিন্তু ফুল স্টপে হয়েছে, তার জন্য কি করতে হয়েছে, এই সেন্টেন্স ফর্ম্যাটটাকে আমাদের চেঞ্জ করতে হয়েছে। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যেখানটাতে অক্সিলারি ছিল, এখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অ্যান্সারের ক্ষেত্রে সাবজেক্ট এনেছি, তারপরে অক্সিলারি ঢুকিয়েছি, যাতে আমরা একটা ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা শেষ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জের নিয়ম। কিন্তু এই দুটো আমাদের ডাইরেক্ট ছিল, এই দুটো ভাবে ডাইরেক্ট লেখা যায়, আর এটা আমাদের ইনডাইরেক্ট ছিল, ঠিক আছে, মানে অ্যান্সার। ওকে, তো এইভাবে কিন্তু এই বাকি সেন্টেন্সগুলো ন্যারেশন চেঞ্জ করে যাওয়া যাবে। যেমন আই এম ফ্রম মালদা, এটা রিতম অ্যান্সার দিচ্ছে, তো হোয়ার ইজ ইউর ফাদার, সরি হোয়াট ইজ ইউর ফাদার, তো মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এগুলো হচ্ছে সেম প্যাটার্নে হয়ে থাকবে, দ্যাটস গ্রেট। ইজ ইউর মাদার এ হাউস ওয়াইফ, যেমন এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, দ্যাটস গ্রেট, ইজ ইউর মাদার এ হাউস ওয়াইফ, তো এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি ইয়েস নো সেন্টেন্স আছে, ঠিক আছে? তো এই সেন্টেন্সটা যেটা আমি বলেছিলাম, যেহেতু ডাব্লিউএইচ না, তাই জন্য লিঙ্কার হিসাবে ইফ বা হোয়েদার আনতে হবে, তো এবার লিখতে পারি The teacher asked
তো এবার আমরা এটা অ্যান্সার করছি, ঠিক আছে। দ্য টিচার এক্সপ্লেইনড দ্যাট দ্যাট ওয়াজ গ্রেট। এখানে দুবার দ্যাট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ একটা দ্যাট বসছে এই কমা ইনভার্ট কমা ওঠানোর জন্য, আর একটা দ্যাট বসছে এই বিকজ এখানে দ্যাটস গ্রেট ওয়ার্ডটা আছে, ঠিক আছে। তো আমরা একটা দ্যাট মুছে দিতেও পারি, কোনো প্রবলেম নেই। দ্য টিচার এক্সপ্লেইনড দ্যাট ওয়াজ গ্রেট, ঠিক আছে। অ্যান্ড আস্কড হিম, এখানে আস্কড হিম মানে কি, আস্কড হিম মানে রিতম, ঠিক আছে। আস্কড হিম ইফ হিজ মাদার ওয়াজ এ হাউস ওয়াইফ, ফুল স্টপ। এখানে দেখো ইফ বসানোর পর হিজ মাদার করেছি, মানে সাবজেক্টকে আগে এনেছি, তারপরে অক্সিলারিকে ঢুকেছি। কিন্তু আগে কি করেছিলাম, ইজ দিয়ে, মানে ইজ আগে এসেছিল যেটা অক্সিলারি, যেটা আমাদের একটা কোশ্চেনের রুলস, ঠিক আছে। কিন্তু এই সেন্টেন্সটাতে কী করলাম, এই সেন্টেন্সটাতে সাবজেক্টকে আগে লিখে, এই হিজ মাদারকে আগে লিখেছি, তারপরে অক্সিলারি ওয়াজকে এনেছি, ঠিক আছে। এইভাবে আমরা একটা কোশ্চেন সেন্টেন্সকে ফুল স্টপে পরিণত করলাম, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি দুটো সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ ছিল, এটা একটু কমপ্লেক্স ছিল। টিচার কি বলছে, দ্যাটস গ্রেট, ইজ ইউর মাদার এ হাউস ওয়াইফ, তারপরে আরেকটা কোশ্চেন করছে, ঠিক আছে। তো এটাকে আমরা যখন আমরা ন্যারেশন চেঞ্জের ডাইরেক্ট স্পিচে যখন লিখছি, দ্য টিচার সেইড দ্যাটস গ্রেট অ্যান্ড আস্কড হিম ইজ ইউর মাদার এ হাউস ওয়াইফ, ঠিক আছে। তো দুটো সেন্টেন্সকে কিন্তু আমাদেরকে সেপারেট করতে হলো, ঠিক আছে। যে প্রথম সেন্টেন্সটা একটা স্টেটমেন্ট আছে, আর এক্স 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 এক্সপ্লেন লিখেছি আমি, সরি, এখানটা এক্সপ্লেন হবে না, এক্সক্লেমড হবে, এক্সক্লেমড, ওটা এক্সপ্লেন হয় না, এক্সক্লেমড হয়, ঠিক আছে। দ্য টিচার এক্সক্লেমড দ্যাট, সরি, দ্যাট দ্য টিচার এক্সক্লেমড দ্যাট ওয়াজ গ্রেট। এটা এটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্সটা, দ্যাট দ্যাটস গ্রেট, এই সেন্টেন্সটার ন্যারেশন চেঞ্জ। দ্যাটস গ্রেট মানে কি, দ্যাট ইজ গ্রেট, ঠিক আছে। তো আমরা জানি ইজ অ্যামিসার থাকতে গেলে ওয়াজ ওয়ার করতে হয় যখন আমাদের রিপোর্টিং ভার্ব যখন পাস্ট হয়, যেটা পাস্ট আছে সেইট, তারপর ওর সাথে আবার জিজ্ঞেস করছে তারপরে একটা সেন্টেন্স। তো দুটো সেন্টেন্সকে আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হচ্ছে, তো এইভাবে আমাদেরকে ওটাকে অ্যাটাচ করে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।